যুদ্ধাপরাধীদের বিচার বানচাল করতে জামাত শিবির পরিকল্পিতভাবে পুলিশের উপর হামলা করছে বলে অভিযোগ করেছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মনিরুজ্জামান। তিনি বলেন, হামলা করে রাষ্ট্রীয় শক্তিকে দমানো যাবে না। রাজশাহীতে শিবিরের বিভিন্ন আস্তানার অভিযান নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। তাদের কথা হলো যে, স্যার, আমরা যখনই কোনো কাজ করতে যাই, আমাদের আমাদের একটা মিশন নিয়ে আমরা মাঠে নেমেছি। সেই মিশনটা হচ্ছে যে কোনো মূল্যে এই যুদ্ধাপরাধীদের বিচারকে আমরা বন্ধ করব। আর আমরা যখন এই মিশনে যখন আমরা মাঠে নামি, তখন আপনারাই আমাদের প্রথম বাধা হয়ে দাঁড়ান। এ কারণে পুলিশের উপর দ্বারা আমাদের আক্রমণ, যদি পুলিশকে যদি মানসিকভাবে এবং নৈতিকভাবে যদি এদের নৈতিক মনোবলটা যদি ভেঙে দেওয়া যায়, তাহলে তারা তাদের কাজটা খুব অনায়াসে খুব সহজভাবে কাজটা তারা ত্বরান্বিত করতে পারে। কিন্তু আমি আপনার আবার বলছি যে এটা তারা কখনোই তাদের পক্ষে সম্ভব হয়নি এবং আগামীতেও হবে না। পুলিশ একটি রাষ্ট্রীয় বাহিনী, রাষ্ট্রীয় একটি বাহিনীর বিরুদ্ধে একটি বিচ্ছিন্ন একটি জনবিচ্ছিন্ন একটি সংগঠন, একটি সন্ত্রাসী বাহিনীর পক্ষে কোনোভাবেই তাদের আক্রমণ, যতটা তারা নিজেদেরকে মানে ধারালো মনে করুক, যতটা শানিতই ভাবুক না কেন, এটা প্রলং করা বা সাস্টেইন করা ইন দ্য লং রান ইট ইজ সিম্পলি ইম্পসিবল। এবং সেটাই আমরা গতকাল রাত্রে তাদেরকে দেখেন, মাত্র 3 দিনের ব্যবধানে তাদেরকে আমরা 35 জনকে গ্রেপ্তার করেছি এবং এই 35 জনের ভিতর 26 জন সরাসরি এই দুদিনের এই এই আক্রমণের সাথে, এই অমানবিক আক্রমণের সাথে তারা জড়িত।